যেহেতু আপনার সাথে কথা বলতে চাই, যে গত 3 মাস আগে একটা গাড়ি আপনার কাছে জিম্মায় দেওয়া হয়েছে, জি, আজকে মনে হচ্ছে গাড়িটা কোর্টের আদেশ পেয়েছেন, তাই তো? জি জি। আদেশে কি আছে একটু বলুন। আদেশে আছে যে গাড়িটা যে আসামি তার কাছে জিম্মায় রাখার জন্য, আমার কাছে জিম্মায় ছিল যে আসামি রাজিয়া বেগম তার কাছে জিম্মায় রাখার জন্য 3 দিনের ভিতরে তাকে হস্তান্তর করার জন্য। আজকে 8 তারিখ 5 তারিখে আমাদের আদেশ হয়েছে, আজকে 8 তারিখ আমি তার কাছে গাড়িটা আমি কোর্টের মাধ্যমে হস্তান্তর করতেছি। তার আসামি পক্ষের অ্যাডভোকেট কাউসার ভাই সাথে আছে, তার কাছে বসেই আমি অবশ্য তার চাবিটা হ্যান্ড ওভার করতেছি। চাবিও গাড়ি দুটাই একসাথে আজকে 8 তারিখে বুঝে পাইছি। জি, আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ কাউসার, জজকোর্ট পটুয়াখালী। এই গাড়িটা নিয়ে আসলে বাদী রুবেল কুয়াকাটা আর আসামি রাজিয়া বেগম এদের মাঝে একটা বৈরিতা সৃষ্টি হয়। রুবেল দাবি করছিল গাড়ি দুইটা, এইটা সহ আরও একটা গাড়ি আছে, এই দুইটা গাড়ি রুবেল তার নিজের দাবি করছে। দাবি করলে আমরা আদালতে সেটাকে চ্যালেঞ্জ করছি, যদিও মামলাটা বিচারাধীন, এই জন্য বিচারাধীন মামলার বিষয়ে আমি কোনো কথা বলবো না। পরবর্তীতে আমরা চ্যালেঞ্জ করার পরে বিজ্ঞ আদালতকে আদালতে আমরা গাড়িটা আমার আসামি রাজিয়ার জিম্মায় নেওয়ার জন্য আমি চেষ্টা কর চালাই। আদালত তদন্ত দেয়, তদন্ত শেষে মালিকানা যাচাই হওয়ার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের গত 5 তারিখে গাড়িটা রাজিয়ার জিম্মায় দেওয়ার জন্য আদেশ প্রদান করেন। তৎপ্রেক্ষিতে কুয়াকাটার স্বনামধন্য ব্যবসায়ী জনাব নূর আলম শেখ ভাইয়ের কাছে গাড়ি ছিল, তিনি গাড়িটা আদালতের নির্দেশ পেয়ে আজকে নিয়ে আসেন পটুয়াখালীতে এবং আমাদের উপস্থিতিতে রাজিয়া বেগমের কাছে গাড়িটা হস্তান্তর করে। ধন্যবাদ সকলকে।